এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি প্রথম বর্ষ বিএ বিএসসি বি সকলেরই কম্পালসারি পেপার এফ বিজি অর্থাৎ বাংলা কম্পালসারির ফাইনাল সাজেশান দু হাজার একুশ শেয়ার করব বিডিপি প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছেন বিএ বিএসসি বিকম সকলেরই কম্পালসারি পেপার এফ অর্থাৎ বাংলা কম্পালসারি টোটাল পঞ্চাশ নম্বরের পেপার একের দাগের দুটি প্রশ্ন লিখতে হয় এক একটা প্রশ্নের মান দশ নম্বর করে টোটাল কুড়ি নম্বরের জন্য প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারততীর্থ কবিতায় বর্ণ ধর্ম সর্বজাতি ও সম্প্রদায়ের ঐক্যের সম্মেলনের মাধ্যমে মান্যতা দিয়েছেন পাঠ্য কবিতা অনুসারে কবির মনন ও উপলব্ধি বুঝিয়ে দিন অথবা দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই দেওয়া নেওয়া কাদের মধ্যে চলবে কবির স্বপ্নের মেলবন্ধন সার্থক হয়েছে কি আপনার মতামত ব্যক্ত করুন অর্থাৎ দুটো প্রশ্নের উত্তরই একই আপনাদের সুবিধার জন্য যাতে ছেড়ে না আসতে হয় তাই আমরা দুটো প্রশ্নই তুললাম বা উল্লেখ করলাম এখানে অথবা দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরও তীরে এই কবিতার লাইন তুলে এখানে প্রশ্ন হতে পারে পঙ্ক্তিদ্বয়ে কবি যে মিলনের বার্তা উল্লেখ করেছেন বর্তমান প্রেক্ষিতে তার প্রাসঙ্গিকতা ও গুরুত্ব সম্পর্কে আপনার অভিমত ব্যক্ত করুন অর্থাৎ অথবা দিয়ে যে তিনটে প্রশ্ন তিনটে প্রশ্ন এলে একই উত্তর অথবা দিয়ে আরও একটা প্রশ্ন এখানে আমরা উল্লেখ করেছি আপনাদের সুবিধার জন্য অথবা ভারত তীর্থ কবিতায় ভারতবর্ষকে কেন মহামানবের সাগর সাগরতীর বলা হয়েছে অথবা ভারত তীর্থ কবিতা দিতে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূল বক্তব্য আলোচনা করুন অর্থাৎ এই পাঁচটা প্রশ্ন এলে উত্তর একই অবশ্যই ভারত কবিতাটা আপনারা ভালোভাবে করে রাখবেন যেই প্রশ্ন আসুক না কেন উত্তর সব সময় প্রায় একই হবে তাই ভারত কবিতাটা খুব ভালোভাবে আপনারা পড়ে রাখবেন প্রশ্ন বিভিন্ন রকম এলেও আপনারা উত্তরটা যাতে লিখতে পারেন তার জন্য আমরা এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন উল্লেখ করে দিয়েছি এরপর একের দাগের দু নম্বর প্রশ্ন বা দু নম্বর সাজেশান খ বাংলা সাহিত্যে রামমোহনের অবদান আলোচনা করুন অথবা রামমোহন ভারতীয় নবজাগৃতির প্রথম ও পূর্ণ প্রতীক মন্তব্যটির যথার্থতা বিচার করুন অর্থাৎ এই ক্ষয়ের দুটো প্রশ্ন এলে একই উত্তর হবে আপনারা সেইভাবেই প্রিপারেশান নেবেন ক্ষয়ের প্রশ্নের জন্য এরপর আমরা চলে যাব একের দাগের তিন নম্বর প্রশ্নে গয়ের প্রশ্ন রক্তের উপাদান কি কি উপাদানগুলি সম্পর্কে আলোচনা করুন এরপর ঘ কিভাবে সন্তানের জন্য নিজের জীবন দিয়া গাছ মরিয়া যায় ও তথা পাঁচ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসের কালভিত্তিক বিভাজনের সংক্ষিপ্ত বিবরণ দিন এরপর ছ নম্বর প্রশ্ন চ প্রাচীনতম বাংলা সাহিত্যের নিদর্শনের নাম তার রচনাকাল তিনজন রচয়িতার নাম এবং গ্রন্থটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করুন এরপর ছ মুড়িয়াদের বাসস্থান ও জীবনযাপন প্রণালীর সংক্ষেপে বর্ণনা করুন এরপর একের দাগের লাস্ট প্রশ্ন তথা আট নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা ও আবিষ্কারকের নামসহ কাব্যটি সম্পর্কে আলোচনা করুন অর্থাৎ একের দাগে টোটাল কুড়ি নম্বরের সাজেশান এখানে কমপ্লিট হলো দশ নম্বরের প্রশ্ন দুটো লিখতে হয় টোটাল কুড়ি নম্বর এখানে কমপ্লিট হলো এরপর আমরা চলে যাব দুয়ের দাগের দুয়ের দাগের তিনটে প্রশ্নের উত্তর আপনাকে লিখতে হবে ছ নম্বর করে প্রশ্নের মান তিন ছয় আঠেরো নম্বর দুয়ের দাগের ক অর্থাৎ প্রথম প্রশ্ন গাছ কিভাবে খাদ্য তৈরি করে উদ্ভিদের জন্ম ও মৃত্যু প্রবন্ধ অবলম্বনে তা বুঝিয়ে বলুন এরপর খ প্রকৃতি থেকে উদ্ভিদ কিভাবে খাদ্য সংগ্রহ করে তিন নম্বর প্রশ্ন গ মানব দেহে রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করুন ঘ রক্ত প্রবন্ধে বর্ণিত রক্ত তিনটি ভাগ লোহিত কণিকা শ্বেতকণিকা ও বর্ণহীন কণিকার কাজ বর্ণনা করুন দুয়ের দাগের পাঁচ নম্বর প্রশ্ন তথা উঁয়ো সপ্তদশ শতাব্দীর বাংলা কাব্যের দুজন প্রধান কবির নাম ও তাদের দুটি কাব্যের নাম লিখুন এবং যে কোনো একজনের কাব্যের পরিচয় দিন দুয়ের দাগে ছ নম্বর প্রশ্ন তথা চ মধ্যযুগে রচিত চৈতন্য জীবনী কাব্য রচয়িতাদের নাম পরিচয় উল্লেখ করে কোন কাব্যটিকে আপনি শ্রেষ্ঠ মনে করেন তা যুক্তিসহ লিপিবদ্ধ করুন প্রত্যেকের কাব্যের নাম লিখুন এরপর ছ মুড়িয়াদের সমাজে পৌষকুলাং চৈত্র দান্ডা ও ঘটুলের গুরুত্ব আলোচনা করুন দুয়ের দাগের আট নম্বর প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান সংক্ষেপে আলোচনা করুন এরপর ঝ হার গল্পে রায় চরিত্রটি পরিস্ফুট করুন এরপর ইঁয়ো পিঁপড়ের লড়াই রচনায় নালসো পিঁপড়ের লড়াইয়ের বর্ণনা দিন এরপর দুয়ের ট রবীন্দ্রনাথ ঠাকুর ভারত কবিতায় সর্বজাতির মহামিলনের যে স্বপ্ন দেখেছেন তা বুঝিয়ে লিখুন এই টয়ের প্রশ্নটা একের প্রথম প্রশ্ন অর্থাৎ কয়ের প্রশ্নটা যদি ভালোভাবে করা থাকে এই উত্তরটা কিন্তু লেখা যাবে এরপর দুয়ের ঠ মুড়িয়াদের পৌষকুলাং ও চৈতদান্ডা উৎসবের বর্ণনা করুন দুটি উৎসবের মধ্যে পার্থক্য এবং দুটি উৎসবের উদ্দেশ্য আলোচনা করুন এরপর চলে যাব দুয়ের দাগের পরবর্তী প্রশ্নে ড লেখ্য ও কথ্য ভাষার পার্থক্য উদাহরণসহ বুঝিয়ে দিন এরপর ঢ জীবন স্মৃতি বিলাত পর্বের নব পর্যায়ে লন্ডনে ডাক্তার স্কটের পরিবারে থাকার সময়ে রবীন্দ্রনাথ যে অভিজ্ঞতা ও উপলব্ধির কথা বলেছেন তা সংক্ষেপে আলোচনা করুন এরপর দুয়ের দাগের পনেরো নম্বর প্রশ্ন বিলাত প্রবাসকালে রবীন্দ্রনাথের দুটি স্মরণীয় ঘটনার পরিচয় দিন এরপর দুয়ের দাগের শেষ প্রশ্ন গাছের আহার প্রস্তুত সংগ্রহ ও গ্রহণ প্রণালী সম্পর্কে আলোচনা করুন প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা আলোচনা করুন এখানে কমপ্লিট হলো দুয়ের দাগের ফাইনাল সাজেশান টোটাল আঠেরো নম্বরের এবং পূর্বেই কমপ্লিট হলো একের দাগের কুড়ি নম্বর টোটাল আটত্রিশ নম্বরের এফ বিজি অর্থাৎ বাংলা কম্পালসারির সাজেশান কমপ্লিট হলো এরপর তিনের দাগের বারো নম্বরের ফাইনাল সাজেশান আমরা পরবর্তী ভিডিওতে শেয়ার করব তিনের দাগের শেয়ার হয়ে গেলেই এফ বিজি বা বাংলা কম্পালসারি টোটাল পঞ্চাশ নম্বরেরই ফাইনাল সাজেশান কমপ্লিট হয়ে যাবে এখন আপনারা এই একের দাগের এবং দুইয়ের দাগের যে ফাইনাল সাজেশান শেয়ার করলাম টোটাল আটত্রিশ নম্বরের ফাইনাল সাজেশান অনুযায়ী আপনারা বাংলা কম্পালসারির প্রস্তুতি নিন আপনারা এই ফাইনাল সাজেশান অনুযায়ী বিজেপি ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিন আশা করি আপনারা এফ বিজি অর্থাৎ বাংলা কম্পালসারি টোটাল পঞ্চাশ নম্বরই পরীক্ষার হলে কভার করতে পারবেন এবং পরবর্তী সাজেশান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন যখনই আমরা ভিডিও শেয়ার করব আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে অবশ্যই এই ভিডিওটি সকল বিডিপি প্রথম বর্ষের স্টুডেন্টদের শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হতে পারেন এই সাজেশান অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন